অভিযোগ বারো নম্বর ওয়ার্ড স্থানীয় কর্পোরেটর শান্তনা সাহার পদত্যাগের দাবিতে এবার বিক্ষোভে সামিল হলেন বিজেপি ছয় আগরতলা মন্ডলের সাধারণ সম্পাদিকা পায়েল দাস ত্রাণ শিবিরে তার উপর আক্রমণের প্রতিবাদে স্থানীয় মহিলাদের নিয়ে বিক্ষোভ কর্মসূচি সংঘটিত করেন তিনি কর্পোরেটরের পদত্যাগ সহ সংঘটিত ঘটনার ন্যায় বিচার না পেলে এবার প্রকাশ্যে আত্মহত্যার হুমকি দিলেন বিজেপির এই নেত্রী আগরতলা পৌর নিগমের বারো নম্বর ওয়ার্ডের কর্পোরেটর শান্তুনা সাহার বিরোধীবার একগুচ্ছ অভিযোগ এনে রাস্তায় নামল শাসক দলেরই নেত্রী নেতৃত্বে স্থানীয় মহিলারা কর্পোরেটরের পদত্যাগ ও সংঘটিত ঘটনা ন্যায় বিচারের দাবিতে হাতে প্লে কার্ড নিয়ে শনিবার বিক্ষোভে সামিল হলেন ছয় আগরতলা বিজেপি মন্ডলের সাধারণ সম্পাদিকা পায়েল দাস শুধু তাই নয় এদিনে বিক্ষোভ কর্মসূচি থেকে নেই বিচার না পেলে আত্মহত্যার হুমকি দিলেন এই নেত্রী মূলত আগরতলা মন্ডল সেক্রেটারি পায়েল দাসের উপর বারো নং ওয়ার্ডে কর্পোরেটর শান্তনা সাহা কর্তৃক শারীরিক নিগ্রহে যে অভিযোগ উঠেছিল তাই দিন আন্দোলনের রূপ নিল শনিবার সকালে রাধানগর আবাসন এলাকায় জনগণ বিক্ষোভ প্রদর্শন করেন এবং অবিলম্বে সান্তনা সাহার পদত্যাগ দাবি করেন পায়েল দাস অভিযোগ করেন যদি আগামী পাঁচ ঘণ্টার ভেতরে তিনি সুষ্ঠু বিচার না পান তাহলে নিজের গায়ে আগুন দিয়ে আত্মহুতি দেবেন

বিক্ষোভ প্রদর্শনী যুক্ত পায়ল এবং দাবি করেন অবিলম্বে সুষ্ঠু বিচারের কর্পোরেটরের পদত্যাগ সহ ঘটনা সুষ্ঠু বিচার না হলে আত্মহত্যার হুমকিতে পায়েন শাসক দলে আভ্যন্তরীণ এই কোন্দলে জেরে আত্মহত্যার হুমকিকে ঘিরে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দেয় ওদেরকে ফোন করে বুঝিয়ে নিয়েছে তারপর যারা ওখানে এখানে বসে যারা বুঝতে পেরেছে আমার যুব মোর্চার সভাপতি ছিল মহিলা মোর্চার সভা নেত্রী ছিল মন্ডল সভাপতি পাপিয়া দি ছিল এবং অন্যান্য নেত্রী সবার সামনে এখানে ওরা শিব বলে গেছে যে উনি তো আমাদের বুঝিয়েছে একরকম এখানে তো আমরা দেখছি না সম্পূর্ণটাই ওনার দোষ পায়েলের তো কোনো দোষ আসলে আমার দোষ নেই আমি যদি ওনার সামনে দাঁড়িয়ে কিছু বলতাম আমি তাহলে বুঝতে পারতাম আমি ওইখানটাই ছিলাম ওই কারণে উনি আমার গায়ে হাত উঠালো আমার জিনিসগুলো নষ্ট করলো আমি এটা বিচার চাই এবং আমি যদি বিচার না পাই আমি তো মেনে নেব যে রাজ্যে আইন ব্যবস্থা একদমই নেই আর ভারতীয় জনতা পার্টিকে আমি যতটুকু আইনের আশ্রয় নেইনি কারণ আমার সদলীয় নেতৃত্ব প্রথম ভেবেছিলাম আমাকে বলা হয়েছে সুস্থ তদন্ত হবে মুখ্যমন্ত্রী আমাকে ডাকাবে আজকের মধ্যে রাজ্য সভাপতির সাথে দেখা করাবে আমাকে এখনো পর্যন্ত কেউ কিছুই করেনি আমার আমার সব কিছু রেডি আছে এফআইআর কপি রেডি করে রেখেছি আমি কিন্তু এখন আমি এফআইআর করিনি কিন্তু আগামী পাঁচ ঘন্টার মধ্যে যদি আমার কাছে লোক না আসে এবং এটার বিচার আমি না পাই উনি যদি পদত্যাগ না করে তাহলে যেহেতু এই রাজ্যে আইন ব্যবস্থা সুরক্ষিত না এবং উনি পদত্যাগ একজন ব্যক্তির জন্য যদি মুখ্যমন্ত্রী এবং রাজ্যের সদস্য আর অপমানিত হতে হয় তাহলে এই রাজ্য থেকে আমি চিরতরে নিজের শরীর অগ্নি দিয়ে ধ্বংস করে আমি এই রাজ্য থেকে মুক্তি নেব to report searching the